ইদানিং গ্রামাঞ্চলে হাফ প্যান্ট পরা ছেলে অনেক দেখা যাচ্ছে, যদিও বয়সে তারা প্রাপ্তবয়স্ক। ইসলামের আলোকে বয়স্ক মানুষদের হাফ প্যান্ট পরে জনসম্মুখে ঘুরে বেড়ানোর বিধান কি? এটা পরিষ্কারভাবে হারাম কাজ ভাই। আমাদের তরুণদের মধ্যেই পশ্চিমাদের অন্ধ অনুকরণের যে একটা প্রবণতা দেখা যাচ্ছে, যে পশ্চিমারা যেরকম করে এরকম করতে হবে, আমাদের এই অঞ্চলে মানুষ লুঙ্গি পরে। এখন আমাদের তরুণ সমাজের একটা বড় অংশ আছে, এরা জীবনে লুঙ্গি পরে না, তারা শুধু প্যান্ট পরবে, ওই চুঙ্গা ছাড়া কিছু পরবে না। তারা হয় হাফ চুঙ্গা পরবে, আন্দাজে ফুল চুঙ্গা পরবে, মানে চুঙ্গাই পরবে সব অবস্থায়, কিন্তু তারা কোনো অবস্থাতে লুঙ্গি পরবে না। লুঙ্গি পরার ভিতরে কোনো সওয়াব আছে গুণা আছে আমি সেটা বলছি না, আমি বলছি যে বিদেশি সংস্কৃতি, বিশেষ করে পশ্চিমাদের সংস্কৃতি জোর করে পুশ করানো হচ্ছে এদেশে। এবং তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এটা, যে আমাদের তরুণদের কিশোরদের আজকাল দেখা যাচ্ছে যে তারা প্যান্ট তো পরছে পরছে হাফ প্যান্ট পরছে, এবং হাফ প্যান্ট পরে নির্লজ্জ হতে ঘুরে বেড়াচ্ছে। এই নির্লজ্জতাটাই বাচ্চাকে কিশোর গ্যাংয়ের দিকে নিয়ে যাচ্ছে, যে কিশোর তার বাবা মায়ের দিকে মুখ তুলে তাকাতে তার ভিতরে জড়তা কাজ করত, যে কিশোর সিনিয়র মানুষকে বড় ভাইকে দেখে সালাম দিয়ে বিনয় প্রকাশ করার কথা ছিল, সেই যুবক বাপের বয়সে মানুষের গায়ে হাত তুলতে পারছে যখন সে কিশোর গ্যাংয়ের সদস্য হচ্ছে। এই নির্লজ্জতা শুরু করতে থেকে এই সাংস্কৃতিক আগ্রাসনগুলোর শিকার হয়ে সে এখান থেকে তার নির্লজ্জতা শুরু করেছে, সে নিজেও টের পায় নাই। কারণ নিজের রান, নিজের হাঁটু এগুলো মানুষের সামনে প্রদর্শন করা, এটা লজ্জাহীনতার প্রকাশ, আর এগুলোকে ঢাকার চেষ্টা করা একটা লাজুকতার প্রকাশ। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা, তিনি খুব লজ্জাশীল ছিলেন, এত লজ্জাশীল ছিলেন, এত লাজুক ছিলেন, এত জড়তা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা ছিলেন একদিন, তার পায়ের উপরে যে কাপড় ছিল সে কাপড়টা পায়ের যে হাঁটু এবং টাকনোর মাঝামাঝি যে গোছা, এই গোছার একটু উপরের দিকে উঠেছিল, হাঁটুর কাছাকাছিও যায় না, একটু উপর দিকে উঠেছিল। তিনি লজ্জায় লাল হয়ে গেছেন, তাড়াতাড়ি করে কাপড়টা ঠিক করে দিয়েছেন, এটা পরে লজ্জাশীলতা। এখন এই কাপড় যদি হাফ প্যান্ট পরে ফেলতে পারে কেউ, তো কালকে নাইটটা হইতে কোনো অসুবিধা নেই, পরশু নাইটি পড়তে কোনো অসুবিধা নেই, এটা হলো লজ্জাশীলতা কমে যাওয়ার একটা আলামত। বাবা মার উচিত সন্তানদেরকে দিনের সঠিক দীক্ষাটা দেওয়া, যাতে করে তারা বকে না যায়। এই লজ্জা যখন ভাঙবে, সে বাবার মতো মানুষের গায়ে হাত দিতে, কিশোর গ্যাংয়ের সদস্য হতে, সন্ত্রাসী হতে, মাদকের দিকে হাত বাড়াতে সে কার্পণ্য করবে না। তো এই জন্য সন্তানদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য দিনই শিক্ষা প্রত্যেকটা পরিবারে দেওয়ার এবং চর্চা করার কোনো বিকল্প নেই, আর না হলে ধ্বংস যখন চতুর্দিকে হবে তখন আপনার পরিবারও ধ্বংসের দিকেই এগিয়ে যাবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।